ভয়ত কম্পমান চক্র বিষয়ার কার্যালয়, শ শ দালালৰ নাম অন্তর্ভুক্ত হিমন্ত সরকারের তালিকাত, থানা দ্বিতীয় ডিসি কার্যালয় মাটির কার্যালয়ত দালাল রাজ বন্ধ করার হুঙ্কার, নিশার ভিতর আটকর লক্ষ্য 700 দালালক, দালাল রাজ বন্ধ করবলৈ হিমন্ত সরকারের প্রথমটো বৃহৎ অভিযান রাজ্য, 48 ঘণ্টাৰ ভিতৰত ৰাজ্যৰ সকলো দালালক আনিব ৰাজ্যৰ আগলৈ, আজি নিশাৰ ভিতৰত সকলো দালালক আটক কৰাৰ লক্ষ্য লৈছে হিমন্ত চৰকাৰে। ইতিমধ্যে 500তকৈ অধিক দালালক আটক কৰিছে আৰক্ষীয়ে। কোডিয়াৰ পৰা ধুবুৰীলৈ দালালৰ বিৰুদ্ধে বৃহৎ অভিযান হিমন্ত চৰকাৰৰ। আনফালে মধ্যভোগীক স্থান নিদিবলৈ আহ্বান জনাইছে সাধাৰণ জনতা। জ্যেষ্ঠ বিষয়ার পর কনিষ্ঠ কর্মচারীলৈকে সহযোগ করার আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। এয়া কেবল ওয়ার্নিং হে, পরবর্তী সময়ত আরো তীব্রতর করা হব অভিযান, এই বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী। থানাতো দালাল থাকিব নালাগে, দ্বিতীয় অফিসতো দালাল থাকিব নালাগে, মাটির অফিসত দালাল থাকিব নালাগে, ডিসির অফিসত দালাল থাকিব নালাগে। আৰু এই কথাখিনি মই আমাৰ ডিচি কনফাৰেন্সৰ পৰা আৰম্ভ কৰি মই সকলো জাগাতে কৈ আছোঁ। মই ভাবোঁ যে ছিনিয়ৰ অফিচাৰৰ পৰা একেবাৰে আমাৰ চতুৰ্থ শ্ৰেণীৰ কৰ্মচাৰী সকলোৱে যাতে চৰকাৰখনক সহযোগিতা কৰে। যদি আমি বেছি খান্দিব যাওঁ তেতিয়ালে হয়তো বহুত আন আন মানুহৰ নামো ওলাব। সেইকাৰণে মই এটাই অনুৰোধ কৰিম সকলোকে, বিশেষকৈ চৰকাৰী বিষয়াসকলক, যে আপোনালোকে এই ধরনের মানুহৰ লগত কথা বতৰা নাপাতিব, এই ধরনের মানুহৰ লগত যোগাযোগ নাৰাখিব। দুখিয়া দৰিদ্ৰ মানুহৰ কাম আপোনালোকে কোনো মধ্যভোগী নোহোৱাকৈ কৰি দিব। ৰেভিনিউ বা এইটো এটা জাস্ট ওয়ার্নিং, আনকি অসমত ডেথ সার্টিফিকেটখন ওলাবৰ কাৰণেও মানুহে পইচা দিব লাগে। মানুহ মৰাৰ পিছত মই এনেকুৱা বহুত মানুহ পাইছোঁ যে কোভিডত মৃত্যু হৈছে, মৃত্যুৰ চাৰ্টিফিকেটখন উলিয়াবৰ কাৰণেও পইচা দিব লাগে। মোৰ নজৰত গোটেইবিলাক কথা আছে আৰু এইবিলাক অসমত চেজ হ'ব লাগিব, নহ'লে অসম কেতিয়াও ভাৰতৰ ভিতৰত আগশাৰী ৰাজ্য হ'ব নোৱাৰে। সেইকাৰণে মই চৰকাৰী বিষয়াসকলক, কৰ্মচাৰীসকলক অনুৰোধ কৰিম যাতে মধ্যভোগীক অফিচত স্থান নিদিয়ে। অসমৰ ৰাইজক মই অনুৰোধ কৰিম যাতে কামটো দুদিন দেৰি হওক কিন্তু আপোনালোকে টকা পয়সা নিদিব, এই ব্যবস্থাটো আমি অসমত শেষ কৰিব লাগিব। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইমিং।